বলো তুমি কান্দারান্ত বাইন্ডা কইরা কেছো? আরে তুমি না কইছো কালকে আমার আজ এয়ারপোর্ট যাইতে হইব। এয়ারপোর্টে যাও, আমার খালতো ভাই অশ্লীল তাইতেছে আর কিন্তু মন করে কিন্তু তাজমহল নিয়ে আইও। এন্ড সেট ও তোমারও যে একটা মোবাইল দিব ওই এন্ড এন্ড করে দে এটা। এরকম এরকম করে যাইতে। আচ্ছা ঠিক আছে, আমি অন এয়ারপোর্ট যাইতে আছি। যাও এয়ারপোর্টে, সাবধানে যাও কিন্তু। আচ্ছা তুমি দেখে দাও আর গুছায় নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা তুই আসলে ওই বলো যে বলো দিয়ে গেলি এই এয়ারপোর্টে আই পেলেন হ্যাঁ ট্রেনে নেবে পেলেন হ্যাঁ ও আকাশ দিয়ে উড়ে হ্যাঁ এটাই ভাই এটাই বিমান 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 না বিমান 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 হ্যাঁ বিমান আইবো ভালো কথা তা বিমান আইবে তো তোর কি তুই যাবি কেন আল্লাহ আপনি মনে হয় জানেন না অষ্টলীলা তো না লোক আইবো লীলা অষ্টলীলা একটা সর্দি এক কানের পর্দা ফাড়াই গেলাম ব্যাক কর যেটা কইতে পারো না কর দরকার কি তুই কবে বিদেশ দিয়ে লোকাইবে শেষ এখন নাম কয় অস্ট্রেলিয়া ওটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ও লিয়া 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 ওইখান থেকে ওই যে আঙ্গ আপতি আছে না আর বোর খালতো ভাই আর খালতো হমন্দি ওই আরে হেতে আইব হেতে আইবার সময় আর বললাই একটা মোবাইল আনবো এনে এনে কষে দেন এনে কষে দেন এরকম মোবাইল আনবার বললাই এই মোবাইলের লাই যাইয়ের বেশি কথা বললো আর হেতা করে একটা না আগেই আনতাম যাইয়ের মোবাইল আনবে ভালো কথা এই মোবাইল তোরে আইয়া দিয়ে যাইতে পারবে না বা তুই হ্যাঁ বাড়ি যাই আনতে পারবি না আমার বউ কইছে বোকার মতো কাম করিব না তুই এয়ারপোর্টে যাই ধরো বাড়িতে গেলে আত্মীয় স্বজন আরো আইবে এত একের দিয়ে লাগব ওর আঙ্গ বাগে বড্ড না বয়স তো কম ও আগের বউ তো মরে গেছে হ্যাঁ এই মেয়ের দিবি ওই ফোন ওটার নাম হলো টাচ ফোন ওই যে দিবি ওইতে দিই বিভিন্ন ফোলার লাগে সেটিং ফেটিং করবে ও তুই তো বেড়া বোঝো না যাই হোক ওই মোবাইল দিয়ে বিভিন্ন লোকের লাগে কথাবার্তা কওয়া যায় মোবাইলে মোবাইলে ছবি দেখা যায় তোর বউর ছবি হে দেখবে ওই লোকের ছবি তোর বউ দেখবে তাইলে এখান করতে করতে দেখা যাবে যে এই ফোলার ভালো লাগিয়ে গেছে তোমার হেলাই থুইয়ে ল্যাংবার গিয়া চলিয়ে যাইব তখন করবো আনে কি ভাই আপনি এত কিছু জানেন তাইলে মোবাইল আমি হেতে দিতাম না আর কাছে রাখছি মাই দরকার হলে কোঁচার মাই দিয়ে লই হারা দিন আটগুন তাও ভালো কিন্তু এরকম ঘটনা কিন্তু বহুত ঘটছে আর ঘটছে দেখিয়ে কিন্তু তোমারে আগে ইউজ করিয়ে দিলাম আচ্ছা ভাই আর মনে থাকবে ভাই আয় তাইলে যাই যাও টাস মোবাইল আনতে যাই এর বাবা নেলার হোলা দুগা কত না আইতে আছে ব্যাগ ট্যাগ লই আয় বুঝলিম না এখন কোনো এয়ারপোর্ট তো না আইসিনি এখন কে গা খানান খানান ও মা গো আমনে দে হোলা আমনে দে মাইয়া আনারা কত না আইসেন কোনাই যান হাউ সো ফানি হানি হানি খাইতেন অন হানি আইম কোনাই হানি খাইতে হইলে কলো যাইতে হইব না দোয়ানো যাইতে হইব না আঙ্গ বাড়ি চলেন ননসেন্স লজেস এই বয়সে লজেস খাইতাম দেখেন আবার লজেস খাইলে কিন্তু দাঁত নষ্ট হয়ে যায় একাম ভুল করবেন না আমি বুঝলাম না আমরা কত না আছেন কে কাহারা আপনাকে হরিস কি আচ্ছা এতে আপনার কি হয় লেবার ওরে খোদারে লেবার এত সুন্দর হয় বিদেশে লেবার মিয়া বাংলাদেশে কাম থেকে বিদেশ গেছ মিয়া ফাজিল হ্যাঁ দেশ দুনিয়ার কাম আয় ক্ষেত্রে কামলা দিবার লোক হয় না আর বিদেশে যায় লেবারই করেন হ্যাঁ আয় হায় রে দেশের মানুষ যে ডুবাইছেন শুনেন আগে দেশে কাম করেন দেশের উন্নতি করেন আর লেবার দরকার আছে কারণ আর খেতের মাধ্যমে ওই যে রোয়া রুইতে হয় মাটি কাটতে হয় আপনি আঙ্গ বাড়ি চলেন ডেলি 300 টাকা করে হাইম দেখছেন না ইনকাম কি ইনকামের অবস্থা বুঝছেন ডেলি 300 লেবার
এতদের কথা কয় না। আচ্ছা ঠিক আছে, তোর দিয়ে মাটি কাটার জন্য, ক্ষেত রোয়া রোয়ার জন্য তুই গাছ কাটতে পারবি নি গাছ? হোট আরে কোয়াত গাছ হোক গা হন্ড বিশা তিরিশা তেরু এত কোয়াত, এতে তোকে কারণে দেশে উন্নতি হয় না বুঝতি, গাছ না উঠতে তুই কোয়াত শুরু করছ, এটা কি তোরা আত্মা পিটিয়া দিও নি আয় বেটা বেকুব। হ্যালো 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 হ্যালো, আরে মাতারি আমি আর কত হিলতাম, আমি তো ওড়ি যাইতেছি, খালি কয় হিলো হিলো আর কত হিলতাম, এ অসভ্যতা এই ওরে খোদা রে, এদের কথা তো আমি কিচ্ছু বুঝি না, এরাও আমার কথা বুঝে না, কি বিপদ হয়ে যাম। আচ্ছা এই যে আসলে আপনারা কত না আছেন আর হরিছ দেন? ও নো, উই কাম ফ্রম অস্ট্রেলিয়া। ওরে খোদা রে, এতক্ষণে বুঝছি দাঁড়ান গাম উচিল, আপনারা অস্ট্রেলিয়া তো না আছেন খামা খাই এনো আপনাগুলোকে যুদ্ধ করতে আসি, ওই আর সম্বন্ধে আইবার কথা বুঝি হেতে আইজন আনগুলো হাঁটাইছে, কথা বাড়াই লাভ নাই, বেলাল দোয়ানো চলেন, আগে বেলা বিস্কুট চা খান, এটার মজাই আলাদা, চলেন 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 তো চলেন। আর যদি কই হেরমা মেহমান নমানি আর সম্বন্ধে আইয়ে নয় হরাইবে, এত করে হারাইছে মনে তারা কি কথা কথা কাহে বুঝি না বুঝি, এতারাও আর কথা মনে বুঝে না। হ্যালো Hello. How are you? Hi. Hey, বিয়ে তো বেশ ছাড়। এই এই বেডি, হ্যাঁ পরপুরুষের হাত ধরছে তোর গুণ হইতো না, তোর তো গুণ হইব, হ্যাঁ একবার হেললো কইছে এত লোক হাত ধরে নেছে, আর তুমি আমার তো এতবার হেললো কইছে হেলতে হেলতে হড়ি যাই, ওই আর রাস্তা আমি তো ধরলে না, ও এত সুর সাদা দেয়, হ্যাঁ এতরে দেয়া ভেড়া সুর লাগাইছে তোমার দেশের মতো, এতরে ভালো লাগছে না, এতের তো একবারে হাত হেললেও কই করিয়ে লাগছে বেডি, বে একদম অসভ্য। ওরে হামো তুমি তো বোঝো না ইংরেজি, বোঝো ইংরেজি তো বোঝো না, তোমার যখন হ্যালো কইছে তুমি আমার তো মনে হয় বেকলের মতন হেলতে হেলতে মনে আমরা ভুকরি, হ্যাঁ আমি বুঝছি তোমার কথাই বুঝছি, হ্যালোর মানিটা বোঝো কি, আমরা একজন আরেকজনের দেখলে আসসালাম আলাইকুম কই না, সবাই কই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয় না, তো বিদেশি হলে যে একজনে আরেকজনের হ্যালো সে আবার হ্যালো বললে এই হ্যান্ডশিপটা করে, এইটার নাম হলো দাইয়া মানে ওই দেশের সালাম আলি কি আর কি, দূর সালাম আলি কত সুন্দর, হেড হইলো আঙ্গ আন্ডা তো মুসলমান আমরা সালাম আলি দিই, ওর বাবা মুসলমান ঠিক আছে কিন্তু ওই বিদেশে এখন হিন্দু মুসলমান বললে কোনো কথা নাই, ওখানে সবাই ওই হ্যালোই করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও চাম যাও ফুল, এখন ওই দুইজনে পানি খাইতে চাইছে, চিন্তা করলাম বেলালে তো আনলে যাই, আমিও খাবাইম চাও খাবাইম বেলা বিস্কুট খাইম, কারণ আর পয়সা বড় আছে, ঠিক আছে না মেহমান তো খাওয়াই তো তৈরি, একটা কাম করি আমিও লগে যাই নাকি, তুই যাবে মানে তোর আবার মতলব কি, তুই দিলে যাইবে, ওরে ভাই আমি যাইতে আছি তোর উপকার করার জন্য, কেন আবার কি ইংরেজি ইংরেজি কইবে, তুমি তো বারা কিছুই বোঝো না, ওই আমি একটু কোন রহমের লেখাপড়া শিখছিলাম অল্প স্বল্প, ওই কিছু কিছু একটু পারি, তো ওইগুলো সব মোটামুটি একটু না কেটা করি আমি শিক্ষিত দেশের যাও লেবার লেবার মতো থাকো, আরে তোমার ব্যাগ কেউ নিত না ব্যাগ রাখো, বয় আইস যে তো তুই টিয়া দিবি তুই চেয়ার বয় আল্লাহ, এ বেলাল্লা এক কাম কর বেলা বিস্কুট দার ব্যাগের রং চা দে, এই তুই কি মানুষদেরটা খুবই আয় ব্যাগ কর, বিদেশি মেহমান তুই কি বেলা বিস্কুট আর চা খাইতে চুপ কর আমি জিগেই দেই, ম্যাডাম প্লিজ টক মি,
eating your choice. Oh, coffee. কি কফি দেখছাস মাথা ঠিক আছে? এখন ফুল কফি ভাতা কফি এটি কাঁচা বাজারে যাম, অন কফি আনি মামি। এই দোয়া নাকি কফি আছে? তোরে বেকো তোর কইছি কথা কম কা, কফি মানি ডা কি তুই বোঝো? ও ফুল কফি আর ভাতা কফি লই বই রইছে আমন। কফি মানি হলো যে ওটা সার মতন, ওটা রংটা একটু কালসা কালসা হয়, ওটা বিদেশিরা কফি খায়। ওজন না ফোজে না আন্দাজে ও ফুল কফি আর ভাতা কফি লই নাচতে আছে। আবার আমি আইতে চাই সে সময় আমার শর্ত দিয়ে দেয়, আমার লগে যাইতে পারো, টাহা তো মারতে তৈবে। এখানে কত তোরে বুঝাইবে কেটা তো ঠাউর দা দেয় বুঝাইবে এখানে দেখো জানি কোন জায়গায়। আচ্ছা তোর যেটা ভালো লাগে খাবা। কফি তো আসলে নাই এখানে, এটা অতটা সমস্যা। ম্যাডাম এক্সকিউজ মি, দেয়ার ইজ নো কফি। ও কোল্ড ড্রিঙ্কস? ইয়া ইয়া ইয়া। এই একটা কাম করো, ঠান্ডা দাও ঠান্ডা দাও তাড়াতাড়ি। অন ঠান্ডা খাইতে কইছে? হ্যাঁ তুমি তো হালা অগা অগাই রই গেলা। বাবাটা একটু তরতরি দে দেই। প্লিজ ম্যাডাম এই এই কই পাই দে। আয় তো খাই না, আর তো সর্দি। ওরে হাওয়ার ফলা খা, কথা কম কর, খা খা। ম্যাডাম প্লিজ ফিলিজার তো খান। হ্যাঁ কথা কম কর, খা। তুমি তো আমার দুটো ইংরেজি এখনো শিখাও না। পরে হিয়ে মনে খাইলে মন থাকবো কাঁটলের কুয়া কুয়া মুয়া বোঝে লক্ষণ খারাপ দে, তুই আঙ্গ লগা আঠার মধ্যে লাগিয়ে রে চুৎকা। তুই তোর হাতে তোর বাড়ির যা আন মেহমান আর বাড়ির যাই। ভাই বিদেশি মেহমান বলিয়া কথা দেশের বদনাম হইবে। তোমার ব্যাকলের জায়গায় যে আইসে এরা এইটাই তো তোর কব হল ব্যাটা। এখন আমি মোটামুটি একটু ব্যালেন্স করতে আসছি। তোর কাছে মাপ চাই, তুই তোর বাড়ি যা, আমি আর মেহমানগুলো লই যাই। যা অসুবিধে। এই চলেন, এই রাখেন, আর খান লাগতো না। কেন তুই বলো তোর বউ লাগিয়ে নিবি ওটা? না আয় হরাই নি, এ চলেন। আমি মেহমান কত দূর অস্ট্রেলিয়া তো আইসে। ম্যাডাম খাইতে হবে না, রাখেন তো। এই তুই বিল দিয়ে দিস, চলেন আমারে। ও তো আর গুনবে না, আর মেহমানটারে কেমন তারা লই গেলে, মা এটারে খাইতে হইতো না। কত বড় ব্যাকলের ব্যাকল। হ্যাঁ তুমি হারুন, যত আমারে সারাইতে চাও এই মেহমান দিয়ে আমারে সারাইতে পারবা না। আমি ঠিকই বুঝছি যে মানে সময় মতো বেলাল এই ল বোতল ল। আর তোর কত হইছে? এ ময়ূরি দেখে যা কারা আইছে। ময়ূরি কে তুমি আইছো? এ তারা বিদেশ থেকে, এরা বিদেশ থেকে আইছে অস্ট্রেলিয়া। আরে অস্ট্রেলিয়া বিদেশি মানুষ আলাদা দাঁড়িতে কেন? এরা আইছে, এরা অনেক দূরে যাবে, বাংলা কথা জানে না। আজকে রাত আঙ্গো ভাষা থাকবো খাইবো। এরা বিদেশ থেকে আসে, আমরা অনেকগুলো বিদেশি টিয়া দিব। এরকম টাইট প্যান্ট পরছে কা আর কি শার্ট পরছে? এরকম মানুষ আমাদের ঘরে থাকতে পারবে না।
আর এরা বিদেশি, বিদেশিরা এই ধরনের কাপড় হিন্দে তুমি বুঝো না কিনলাই, এতারা থাকবে আঙ্গর বক্সি দিবে এত কথা বুঝি নাই। আমার তো সন্দেহ হইতেছে না, কোনো সন্দেহ, আরে বিদেশি সন্দেহ করবো না। এই আন্নারা চলুন, যা গরম হয়েছে, গরম হয়েছে, গরম হয়েছে তো গরম হয়েছে, যান 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 গরম যান যান যান। কফি খাইবে তুই তো ফুল কফি বাতা কফি লই আসো, এখানে ও কোন কায়দা করো তো কওয়া যায় না। ফোন তোর লোভ লাগছে, এটা অনেক টাকা বকশিস দিব তুই এটার ভাগের জন্য ঘুরতে আসো, তোর লোভ লাগ যায় জানি, বকশিস যা হাই যা তোর আয় দুশো টাকা দিয়ে দিই তত চলে যা। সত্য কথা সেটা টাকা পয়সার লোভ আমার লাগে না। তাহলে কোনটা এই মানে রইলে অব অল্প বয়সে তুই বুঝিয়ে বেটা, আরে খেলা ফেলা তুই যদি আমার অসুবিধা কি, আর আমি তো বিয়ে হইয়া একটাই করছি, সেটা তো গেছে বুড়ো হইয়া, এখন দেহি কোনো কায়দা কান্দা করিয়া বাংলাদেশের সিনসিনারি দেখাইতে আইয়া বলো না, দেখা বলে যাই কেলা পরে দেখবে আইয়া মৌলা বাংলা আবার অর্ধার জিগেবা মাইয়া তুমি বিয়ে করছো না, বুঝবো বুঝবো কই দিই মাই না কইছি তোর উপকার করে দিলাম, আবার ওই যাওয়ার আগে হেলা ফেলা আমার লগে দেখা না করি জানি, হলে কিন্তু তোর টেক দিবেন। আচ্ছা আচ্ছা তোর দেয়া করাই, বাপরে বাপ এত কত বড় লোভ, হ্যাঁ দেখছো নি এত অল্প বয়সে মাইয়ের দিকে নজর দিছে, বুড়া খাট আর কবিস। আয় আয় রে, কোন দিকে গেছে রে, এরা কোন দিকে গেল রে, আমার সব লই গেছে, আমার সব লই গেছে। আয় রে, তোমারে জানি পদম না করছি, তুমি বিদেশি ঘরে ঢুকাইও না আমার ঘরের চেনা নিয়ে। আমার 18,000 টিয়ার স্বর্ণের গয়না টয়না সব লেগেছে, আর নগদ 18,000 টিয়া, এরা বিদেশি না, এরা রাজকে বাংলা কথা কই যায় শুনছি, আমি মনে করছি কেমনে না কেমনে কই এলাইছে বাংলা, আমি ফকির হয়ে গেলাম রে দোস্ত। আরে তুই তো ফকির হইছো, আমি তো ফকির অনের কায়দায় গেছিলাম, ওই ভাইয়াদের প্রতি আমার একটু লোভ হয়েছিল না, এই যদি কোনো কায়দায় আমি বিয়ে করতাম তা তো সোর বিয়ে করতাম, আমার তো তোর মতো ধৈর্য নাই তুইয়া, ওরা চলিয়ে যাইতো আল্লাহ বাঁচাইছে, যাও মন খারাপ করিস না দোস্ত রে, না না দ্বন্দ্ব লেতে আল্লাহ দেয় আল্লাহ নেয়, যাও যা হয়েছে এসেই বড় একটা ক্ষতি হইতে পারতো, হ্যাঁ থাক থাক, যাও ভাবি নিয়ে যাও ঘরে নিয়ে যাও।